আন্দোলন অসুবিধা নেই আর কেসও অসুবিধা নেই। কেস ফেস দিয়ে আমাদের হচ্ছে ভয় পাওয়ানো যাবে না। আমাদের এই যে কেসটা করেছে পুলিশ 500 থেকে 600 জনের নামে, আমরা খুশি হতাম যে আর সেদিন 2500 মানুষ উপস্থিত ছিল, সবার নামে মামলা করলেও আমাদের কোনো অসুবিধা ছিল না। তা আমরা যত অন্যায় অত্যাচার যা হবে আমরা তো করেছিলাম কিসের বিরুদ্ধে? কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে। তাহলে মোদী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম আর হচ্ছে মামলা দিল কে? মমতা সরকারের পুলিশ। তো এই যে আমরা বলি না যে হচ্ছে যে ওদের মধ্যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা বোঝা যায় না। এই সম্পর্কটা যারা ভিতরে এইগুলো বোঝে তারা বোঝে। করলাম মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন আর মামলা করলো হচ্ছে মমতা সরকারের পুলিশ, এটাই সম্পর্ক। কত মাস পর জানতে পারলেন যে আপনাদের বিরুদ্ধে? এই তো আমরা গত 3-4 দিন আগে আমরা হচ্ছে জানতে পারলাম। এবং পুলিশের উচিত ছিল, আমরা এখন হচ্ছে যে অন্য জায়গায় যেতে পারি, আমরা এতদিন ঘটনাস্থলে ঘটনা ঘটার পর পুলিশ যাদের নামে হচ্ছে অভিযোগ করেছে, অভিযোগকে অভিযুক্তদের নোটিশ সার্ভও করেনি, অভিযুক্তদের জানায়ওনি। ফলে মানবাধিকারের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক অভিযুক্তর জানার অধিকার আছে যে আমার বিরুদ্ধে অভিযোগটা কী। আমরা এত মাস আগে আন্দোলন করলাম আর আমরা জানছি এখন? হ্যাঁ, নেই আমাদের বিরুদ্ধে অভিযোগটা হয়েছে পরশুদিন আমরা জানতে পেরেছি, কিন্তু আমরা আন্দোলনটা করেছিলাম যে ফার্মার্সের সাপোর্টে, সেটা হচ্ছে যে 10/1/2021। তো আমরা এতদিন পরে জানতে পারলাম হঠাৎ। কী নিয়ে আন্দোলন ছিলেন এবং কোথায় করেছিলেন আন্দোলন? আমরা করেছিলাম বাসকো বা টোল ট্যাক্সে অফিসের ঠিক একটু আগে, টোল ট্যাক্সের ঠিক একটু আগে, মানে জাতীয় সড়ক অবরোধ করে। খুব অবরোধ বলতে কি, আমরা শান্তিপূর্ণভাবেই করেছি, অবরোধ হয়নি, গাড়ি ঘোড়া পেরিয়েছে সবই, কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুনছি কেস হয়েছে একটা, তাই আমরা সবাই মিলে এসেছি। সিপিএম কংগ্রেস যৌথভাবেই